গুড মর্নিং। আজ ক্লাস নাইনের রবীন্দ্রনাথের গিন্নি গল্পটা পড়াচ্ছি। তোমাদের এবছরে তিনটে বই পড়তে হবে, সে ব্যাপারে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ক্লাসে। আজ আমি রবীন্দ্রনাথের এই ছোট গল্প, যতগুলি গল্প তোমাদের পড়তে হবে সবই বিভিন্ন লেখকের ছোট গল্প। তো এই রবীন্দ্রনাথের গিন্নি ছোট গল্পটি দিয়ে আজকে আমি শুরু করছি। রবীন্দ্রনাথ সম্পর্কে নতুন করে তোমাদের কিছু বলার নেই, তোমরা ক্লাস নাইনে পড়ো, রবীন্দ্রনাথ সম্পর্কে প্রায় সবাই জানো। 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জন্ম। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, তিনি প্রথম বাঙালি যিনি নোবেল পেয়েছিলেন। তারপরে আরও দুজন বাঙালি নোবেল পেয়েছেন, নিশ্চয়ই তোমরা তাদের নাম জানো প্রত্যেকে, অমর্ত্য সেন, অভিজিৎ, বিনায়ক বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি যিনি পেলেন। যাকে আমি সে কথায় পরে আসব। আজ আমরা রবীন্দ্রনাথের গিন্নি পড়ব গল্পটা, শিশু মনস্তত্ত্বের উপরে এই গল্পটি। পরিণত বুদ্ধির মানুষের আচরণ শিশুকে কতটা পীড়িত করতে পারে সেই ঘটনা নিয়েই হচ্ছে গল্প। মনে করতে পারো রবীন্দ্রনাথ তার ছেলেবেলার কিছু ঘটনা নিয়েই এই গল্পটি তার রচনা। তিনিও ছেলেবেলায় অত্যন্ত লাজুক প্রকৃতির ছিলেন, স্কুলের মাথা ধরা পড়াশোনা তার তো ভালো লাগতো না তোমরা জানো, সেই জন্য তিনি সবসময় স্কুলে যেতেও চাইতেন না এবং পরবর্তীকালে আর যাননি। তো সেই রকম একটি গল্প, তিনি যখন স্কুলের ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণী নিচে যখন তিনি পড়তেন সেই সময়কার ঘটনা। এখানে একজন মাস্টারমশাই, তার নাম শিবনাথ পণ্ডিত, তাকেই তিনি এবং গল্পের যে নায়ক তার নাম একটি বাচ্চা ছেলে 7-8 বছর বয়স, তার নাম আশু। সেই মাস্টারমশাই স্কুলের ছাত্রদের উপরে কি ধরনের নির্যাতন করতেন, তাদের কিভাবে বাক্যবাণে পীড়িত করতেন সেই ঘটনাই আমরা পড়ব। দেখো প্রত্যেকে বই বের করো। ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণী নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ। তাহার গোবদাড়ি কামানো, চুল ছাঁটা এবং টিকিটি হ্রস্ব। শিবনাথ সম্পর্কে বলা হলো তাকে কেমন দেখতে, খেয়াল করো প্রত্যেকটা, গোবদাড়ি কামানো, চুল ছাঁটা, টিকিটি ছোট। তাহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত, মানে একদম বুকটা শুকিয়ে যেত। আমাদের বুকের ভিতর যে অন্তর, সেই অন্তর যেন তাকে দেখলে, যে তার পড়া শুনবে কি, তাকে দেখলেই শিশুরা একদম ভয়ে কাতর হয়ে পড়ত। প্রাণীদের মধ্যে দেখা যায় যাহাদের হুল আছে তাহাদের দাঁত নাই, যেমন এমন কয়েকটি প্রাণী আমরা জানি, মৌমাছি, বোলতা, তাদের হুল আছে, পেছন দিকে একটা সুচলো ছোট্ট একটা সুচের মতন একটা জিনিস সেটা গায়ে ফুটিয়ে দেয় তারা, কিন্তু তাদের দাঁত নেই। আমাদের পণ্ডিত মশাইয়ের দুই একত্রে ছিল, একদিকে কিলচর চাপর চারাগাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হইত, ওদিকে তীব্র বাক্য জ্বালায় প্রাণ বাহির হইয়া যাইত। তিনি এত তার বাক্য জ্বালা, মানে মুখের কথা তার এত খারাপ ছিল এবং তার বাক্য মানে কথাগুলো যেন বাক্যবান, বান মানলে যেমন মানুষের লাগে, তার কথাগুলো ঠিক যেন তেমনি ছিল। তিনি এমনভাবে পীড়িত করতেন তার মুখের কথায়। আর যেমন শিলাবৃষ্টি হলে শিলগুলো টপ 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 করে পড়ে আকাশ থেকে পড়তে থাকে, তেমনি তার কিল চর থাপ্পড় চাপড় যাকে বলছে আর কি, এইভাবে মারতেন তিনি স্টুডেন্টদের। ইনি আক্ষেপ করিতেন পুরাকালের মতো গুরু শিষ্যের সম্বন্ধ এখন আর নাই, ছাত্রেরা গুরুকে আর দেবতার মতো ভক্তি করে না। পুরাকালে আমরা জানি যে ছাত্রদের সাথে শিক্ষকদের কি সম্পর্ক ছিল, তোমরা ছেলেবেলায় পড়েছ সেই আরুণির উপাখ্যান, একলব্যের গুরুদক্ষিণা, মনে পড়ছে নিশ্চয়ই সবার, যে কিভাবে তারা গুরুকে দক্ষিণা দিয়েছে, গুরুদক্ষিণা দিয়েছে, কিভাবে তারা গুরুকে ভক্তি করত আমরা জানি। কিন্তু এই শিবনাথ পণ্ডিতের বড় আক্ষেপ যে এখনকার ছেলে মেয়েরা সেইভাবে আর পণ্ডিতকে বা শিক্ষক মহাশয়কে আর ভক্তি শ্রদ্ধা করে না,
এই বলিয়া আপনার উপেক্ষিত দেব মহিমা বালকদের মস্তকে সবেগে নিক্ষেপ করিতেন এবং মাঝে মাঝে হুঙ্কার দিয়া উঠিতেন। মানে এই কথা বলেই গিয়ে জোরে মাথায় চড় একেবারে এবং চিৎকার করে উঠতো একেবারে, এই কি করছিস? কিন্তু তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকিত যে তাহাকে দেবতার বজ্রনাদের রূপান্তর বলিয়া কাহারও ভ্রম হইতে পারে না। মানে এত বাজে কথা আর কি, যাকে বলে অত্যন্ত কি বলবো ওকে, খুব একটা